সামান্য মাছি এই গুয়ে মাছি বলে গুয়ে মাছি আর একটা হলো মৌ মাছি ধরে বলেন সুবহানাল্লাহ এই মৌ মাছি তোমার আদেশ দিলাম তোমার বলে দিলাম তুমি সব সময় ওই মধুর জায়গায় থাকবে নিচে আসবে না এই নাপাক জায়গা বসবে না ও জীবনে কখনো দেখেছেন যে ওরা এসে নিচে বসেছে মৌমাছি দেখেছেন কেন আরে মৌমাছি আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে একটা সূরা অবতীর্ণ করেছেন সাধারণ মৌমাছির জন্য করে বলেন সুবহানাল্লাহ মধুর জন্য মধু কেন ও মধু আমার বান্দারা খাবে বান্দারা পাঁচটা নামাজ পড়বে পাক তুমি না পাক মৌমাছি তুমি গিয়ে বলবে পায়খানা বলবে তাইকে তুমি লাগাবে ওই খাবে নাউজুবিল্লাহ না 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 আমার আল্লাহ কি অর্ডার দেন সুবহানাল্লাহ শুধু তাই নয় ওই যে মধু সংগ্রহ করা হয় ওই চাকে আবার একটা করে ডাক্তার রাখা হয়েছে এত সহজ মনে করনি ভাই একটা করে ডাক্তার আছে তুমি মধু আনতে সমস্ত লোক ফুলের ওপরে চলে গেছে মধু আনতে মিষ্টি আনতে ওই ডাক্তারকে দিতে হবে ডাক্তার চেক করবে যদি ঠিক বলে তাহলে রাখবে না বাতিল হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আহা আল্লাহ খেলা দেখে আল্লাহ খেলাটা দেখে আর বলা হয়েছে মৌমাছি তোমাকে অর্ডার করে দিলাম তুমি কখনো গুয়ে মাছির সাথে বন্ধুত্ব করবে না দোস্তি করবে না তাহলে তোমার মৌমাছি কি হবে ওই গুয়ে মাছি তোমাকে ডেকে নিয়ে চলে যাবে ওর জায়গা নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে ওই গুয়ে মাছির জায়গা নিয়ে যাবে খবরদার বন্ধুত্ব করবে না দোস্তি করবে না ওর সাথে সুবহানাল্লাহ ওর সঙ্গে দোস্তি করতে মানা করে যে খবরদার দোস্তি করবে না মৌমাছি তুমিও গুয়ে মাছির কাছে যাবে না আর গুয়ে মাছি তুমি মৌমাছির কাছে যাবে না দোস্তি করবে না খবরদার দুজনা কখনো এক জায়গায় বলবে না উঠবে না কথা বলবে না মানা কথা বলবে না মানা উঠবে না মানা তারা সেইটা এখন থেকে না দুনিয়া হয়ে থেকে আজ পর্যন্ত তারা আমার আল্লাহর অর্ডার তারা কখনো ভঙ্গ করিনি আর আমি মানুষ আমি আল্লাহর কত অর্ডার ভঙ্গ করছি চিন্তা করতে পারো বলি ভাই যেখানে বিড়ি খায় ওখানে বিড়ি খাবি না ওখানে যাবি না তৈত বাবা হামিদ বিড়ি আছে রশিদ বিড়ি আছে আহা মৌমাছি সে শুনছে কথা আর আমি আশা বল মগুল কথা আমি কথা শুনে আল্লাহ আল্লাহর কথা শুনে আল্লাহ নিজে তো তুমি এগুলো করবে না সেইগুলো আমরা করছি সেইগুলো আমরা করছি আজ পর্যন্ত মৌমাছিকে আপনি দেখবেন না যে গুয়ে মাছির সাথে বন্ধুত্ব করে দোস্তি করে যে কখনো করবে না মানা করে নিষেধ ওদের সাথে কথা বলবে না আর মধুটা যেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয় যেন খেয়ে আমার বান্দাদের সেবা হয় তাই মধু খেলে সেবা আল্লাহ রাসূল খেতেন আমাদের খেতে বলে জোরে বলেন সুবহানাল্লাহ আহা কি সুন্দর জিনিস হ্যাঁ সে মধু আমরা খাই না কি সুবহানাল্লাহ আজকে আমাদের এত ডাক্তার বাড়ি যেতে হচ্ছে কেন খেয়াল নাই কালো জিরা আর মধু বাড়িতে রেখে দেবেন বলছে মৌ ছাড়া মৃত্যু ছাড়া সমস্ত অসুখের ঔষধ করে বলেন সুবহানাল্লাহ আমার রসুল বলে গেছে করে বলেন সুবহানাল্লাহ সহিহ বুখারী হাদিস আমার রসুল বলেছে খবরদার আপনারা প্রতিদিন ভাত খাওয়ার পরে মধু খাওয়ার চেষ্টা করেন মধু মধুটা খাবেন কি করে এরকম হাতে ফেলে নিয়ে চেটে খাবেন জিভ দিয়ে চেটে খাবেন জিব্বা দিয়ে চেটে খাবেন আল্লাহ রসুল বলে এর মধ্যে সেবা রয়েছে আর কিরম সেবা মৌ ছাড়া মৃত্যু ছাড়া সমস্ত অসুখী সেবা যত রোগ হোক আল্লাহ সেবা দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ চিন্তা করতে পেরেছেন তো আমার ভাই যান আমার মুরব্বী মহাজনের তাই বলতে চাই আমি বেশি কিছু বলতে চাই না আমি বলতে চাই ভাই আমার আমার আল্লাহর বান্দারা আপনার আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহর ভালোবাসেন আল্লাহ নবীকে ভালোবাসেন আপনারা আর আমি আরো চাই আপনারা আরো বেশি বেশি ভালোবাসেন আল্লাহ আল্লাহর রাসূলকে ভাই আজ বাদে কাল দুনিয়া চলে যাব আমিও থাকবো না আপনারাও থাকবেন না দুনিয়া দুনিয়া চলে যেতে হবে সব ছেড়ে দিয়ে যেতে হবে জমি জায়গা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যেখানে আছে সেখানে থাকবে আমার আমার দুনিয়াতে বিদায় নিয়ে চলে যেতে হবে আমার বলে দুনিয়ায় কিছু নাই ভাই জান আমার বলে কিছু নেই তাই যদি হতো তাহলে আমাদের নবী আমাদের নেতা তাহলে কি করতেন তারা সোনার ঘর তৈরি করে দিতেন আল্লাহ পাক সোনার ঘর সোনার স্বর্গের ঘর করে দিতেন আমার নবীকে না আমার নবী বলেন না 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 আমি ঘর চাই না আল্লাহ আমার আল্লাহ আমি ঘর চাই না সোনার ঘর চাই না সোনার ঘর চাই না কি করব আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা
নাও ওয়াফুরনি ফি জুমারাতিল মাসাকিন আমার নবী দোয়া করলেন হে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে গরীব মিসকিন হালতে রাখবে আমাকে গরীব মিসকিন হালতে রাখবে গরীব মিসকিন হালতে আমাকে দুনিয়াতে বিদায় নেবে আবার গরীব গরীব হালতে আমাকে দুনিয়ায় রাখবেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী চাইলে আমার নবী চাই না জীবনে গো কি নবী কি নবী ছিলেন একদিন খেয়ে যে তারপরের দিন খাওয়া হয় না তাই না আহা আরে একদিন তারপরে খাওয়া হয় না আমার নবী কোনদিন না বলিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত ধনাত্ম ব্যক্তির মেয়ে জানেন কত ধনাত্ম ব্যক্তির মেয়ে ছিল খাদিজা আল্লাহর রাসূলের সাথে যখন বিবাহ হয় আল্লাহর রাসূলের সাথে জোরে বলেন সুবহানাল্লাহ আর রাসূল আব্দুল্লাহ বলে দিলেন আব্দুল মুত্তালিব বলে দিলেন যাও খাদিজা তোমার বিবাহ বিশ্ব নবী বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে জোরে বলেন সুবহানাল্লাহ খাদিজা কি করলেন খাদিজা কি করলেন সেই সময় খাদিজার যা টাকা পয়সা সেই সময়ের কথা বলি সুবহানাল্লাহ 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 সেই 1 কোটি টাকা পরিমাণ কতটা টাকা খাজার ব্যবসার টাকা সেই সময় যদি এক সেই টাকা যদি এখন যদি সেই টাকাটা করা যেত 1 কোটি টাকার ব্যবধান হবে জোরে বলেন সুবহানাল্লাহ তো খাদিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করলেন খাদিজা সব নিয়ে চলে আসে আহ আর আমাদের এখন কিরাম হয় জানেন তো আমাদের এখন বিবাহ शादी কিরাম হয়েছে নাজায়েজ হারাম নাজায়েজ হারাম বলছে সাইকেল দিতে হবে মোটরসাইকেল দিতে হবে চার চাকা দিতে হবে এ দিতে হবে ও দিতে হবে চেয়ে নেওয়া যাবে ভাই মোটেই নেওয়া যাবে না চেয়ে নেওয়া যাবে না যদি আপনার শ্বশুর যদি আপনাকে দুনিয়াও কিনে দেয় ঠিক আছে কিন্তু আপনি চাইলে হবে না যদি দুনিয়াটা কিনে দেয় তোমার জন্য ঠিক আছে চাইতে পারবে না আমরা তো চাই না ভাই ঠিক না ঠিক বলছি আমরা চাই না চাইলে তো দেবে না না চাইলে দেবে না কিন্তু শ্বশুর যদি না চায় যদি দুনিয়াটা কিনে দেয় তোমার জন্য এক পয়সা তোমার হিসাব দিতে হবে না তো হযরত খাদিজাকে যখন বিয়ে করলেন তো খাদিজা কি করলেন আহ যত টাকা পয়সা খাদিজার ব্যবসা বাণিজ্য সব ছিল রাসূল হে রাসূল এই টাকাগুলো আপনি মালিক কি সুন্দর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এতদিন মালিক ছিলাম এ ধন দৌলতের মালিক আমি ছিলাম হে রাসূল আজকে আমি আর ধন দৌলতের মালিক নাই আজ থেকে এই সমস্ত ধন দৌলতের বাবা মালিক হলেন আপনি জোরে বলেন সুবহানাল্লাহ রাসূল কে বানিয়ে দিয়েছেন আহা আর আজকাল আমার রাসূল দুনিয়া যাবার পর খাদিজার কাছে খাদিজা গেলেন আহ সুবহানাল্লাহ সব তো আল্লাহর রাসূল বিলি করতে আল্লাহর রাসূল আল্লাহর রাসূল কি করলেন আল্লাহর রাসূল কি করলেন গরীব যারা মিসকিন এতিম যারা ওই সমস্ত বড় নেতাদের বাড়ি কাজ করতেন আরবে কাফেরদের বাড়ি কাজ করে খেতেন মজুরি করে খেতেন তারা কাজ বন্ধ করে দিয়েছে বলে এই না তোদের আর কাজে নেব না তোরা খাওয়ানে মর তোদের খাওয়ানো হয় সেই চেষ্টা করছে আল্লাহ রাসূল কি করলেন সেই টাকা দু হাত দিয়ে বিতরণ করলেন নাও গুরাবা মিসকিন তোমরা খাও জোরে বলে সুবহানাল্লাহ আর আল্লাহর প্রশংসা করো তাদের কি করলেন তাকসিম করে দিলেন তাদের তাকসিম করে দিলেন এই ছিলেন আমার ভাইজান খাদিজার একদিন খাওয়া হয় না দুদিনও খাওয়া হয় না তিন দিনের মাথায় পড়ে গেছে আল্লাহর রাসূল চিন্তা করছে খাদিজা রে ও খাদিজা তুমি কত বড় ধনাত্ম ব্যক্তির কন্যা আজকে আমার বাড়িতে এসেছো আজ খাবার নাই একদিন তো হলো না দুদিন হলো না তৃতীয় দিন কোন কি হবে তো বলতে পারি নে দেখি খাদিজা কিছু বলে কি একবার আমি শুনবো খাদিজাও কিছু বলে না রাসূল বলছে আমি মনে মনে করছি খাদিজা বলবে খাদিজা বলবে খাদিজা বলবে যে আমি এতদিন ছিলাম কোনদিন আমি অনাহারে থাকি না আজ আমি বিশ্ব নবী বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আসলাম আর আমি অনাহারে পড়ে আছি আমি অনাহারে পড়ে আছি খাদিজা একবার জবাব থেকে বার করলো না যে একবার বলবে যে রাসূল আমার খাওয়া হয় না তা না আর রাসূলও চিন্তা করে দেখি খাদিজা কিছু বলে কি খাদিজা কিছু বলে কি দেখি না আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন খাদিজা রে
ও খাদিজা ও খাদিজা তোমার কালকের খাওয়া হইনি আজকের খাওয়া হইনি খাদিজা তুমি আমাকে কিছু বলো না খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাদিজার জীবন যদি চলে যায় খাদিজার নাকে নাকে যদি জীবন যদি শেষ হয়ে যায় আমি খাদিজা আমি বলতে পারবো না রাসূল আমার খাওয়া হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাদিজা কি কি পেয়েছে খাদিজা আল্লাহর নবীকে আহ সুবহানাল্লাহ আর আজকের আমাদের বাড়িতে বিয়ে শাদি হলে কি হয় বিয়ে শাদি হলো তো হঠাৎে ছাগল তো আসবে না বউ যে বারবার ছাগল আনবে এত সহজ মনে করুন বউ এখন দেখবে তিন মাস চার মাস ছয় মাস ধরে এখন দেখবে যে আমি টিকতে পারি কিনা হবে কিনা সেটিং হবে কিনা আগে দেখি তারপর কি বা ঠিক না বেঠিক বলছি প্রথমে যাবে বারবার কি আনবে ছাইয়ে হাঁস হাঁসের পিল হ্যাঁ ভাই হাঁসের পিল এ দেখো এই দেখো আনতেছে বাহ এইবার হবে সংসার বড় এইবারে তারপরে যাবে মুরগির ছানা মুরগির বাচ্চা আনবে মুরগির বাচ্চা দেখবে মানে ট্রাই করে দেখবে যে কি রকম হবে না আমার সংসারটা তারপরে যখন দেখবে আরে মানে শিকড় মাটির তলায় চলে গেছে মজবুত হয়ে ঝড় হলি আর পড়বে না তো তার মানে হলো কি একটা তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে ব্যাস এইবারে সত্যি ধরবে ব্যাস আর কোনো এইবারে কি একটা ছাগলের বাচ্চা আনবে এরপরে কি হলো ছাগলের বাচ্চা আনলো তাহলে পরস্পর পরস্পর কোনো বিশ্বাস আসলো না আর আমার নবীর খাদিজা ও খাদিজা এতদিনের তোমার ব্যবসার বাণিজ্যের পয়সা টাকা পয়সা তুমি দেখলে না শুনলে না তুমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিলেন আর এ কথা বলে দিলেন এ টাকার মালিক আমি নয় আমার নবী মালিক জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী মালিক এ রাসূল আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন খাদিজা এ টাকা পয়সা নিয়ে কি করব এ টাকা পয়সা নিয়ে আমি কি করব আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হশুরনি ফি জুমারাতিল মাসাকিন আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমার গরিব হালাতে বাঁচিয়ে রেখো আমার গরিব গরিব হালাতে জিন্দা রেখো আর আমার গরিব হালাতে আল্লাহ হাসো আর নাচো গরিবদের সাথে করো খাদিজা তুমি যে এত পয়সা দিচ্ছ এই পয়সা দিলে তো আমি তো ধনাত্ম ব্যক্তি হয়ে যাবো মালিক হয়ে যাবো তো আমি যে দোয়া করি আল্লাহর কাছে কি হবে আমি বলেছি আল্লাহর কাছে আমার আল্লাহ আহিনি মিসকিনা আমার মিসকিন হালাতে রেখে দিও জোরে বলেন সুবহানাল্লাহ ও আমিতনি মিসকিনা আর আমার মৌত দিও আমিতনি আমাকে মৌতও দিও মিসকিনের মতন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল কি করলেন আল্লাহ রাসূল গরিবদের সব বিতরণ করে দিলেন পয়সা সব তকসিম করে দিলেন যাও নিয়ে যাও তোমার কাজ হয় না একজন সাহাবা যে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে আমার কাজে লাগে না আমি যে কাফেরের বাড়ি কাজ করতাম সে নিষেধ করে দিয়েছে আমার কাজ আর হয় না আমার খাবারও নাই দাবার নাই বাল বাচ্চা কোনো শুকিয়ে মরে যাবে এমন তো অবস্থায় আল্লাহ রাসূল বললেন আরে সাহাবা এই নিয়ে যা পকেট থেকে টাকা বার করে দিলেন যাও সাহাবা তুমি বাড়ি চলে যাও বাড়ি গিয়ে বাচ্চা কাচ্চা রান্না করে খাওয়াও যত টাকা পড়ে খাদিজার ছিল সব গরিবদের উপরে বিতরণ করে দিয়েছে যাও তোমরা খাও আল্লাহর ইবাদত করো নামাজ পড়ো রোজা রাখো আল্লাহর প্রশংসা করো এই টাকা নিয়ে তোমরা জিন্দেগি বসর করো এই টাকা নিয়ে তোমরা সংসার পরিচালনা করো করে বলেন সুবহানাল্লাহ টাকা নিয়ে সংসার পরিচালনা করতে দিয়েছে টাকা নিয়ে কি করেছে সংসার পরিচালনা করেছেন খাদিজার টাকা নিয়ে করে বলেন সুবহানাল্লাহ আমার ভাইজান গরিব দেশে হাসর আর নাসর কেন বলছেন জানেন গরিবরা 500 বছর ধনীদের থেকে 500 বছর আগে জান্নাত যাবে জোরে বলেন সুবহানাল্লাহ যারা গরিব যারা মিসকিন 500 বছর আগে তারা জান্নাতে যাবে ধনীদের থেকে 500 বছর মানে কি গো তখন জান্নাতে যাওয়ার জন্য 1 মিনিটের জন্য 1 মিনিটের জন্য যে কত দাম জানলে 1 মিনিট আগে জান্নাত দাও কত দাম 1 মিনিটের জন্য মানুষ খুনোখুনি মারপিট হাতাহাতি আর সেই সেই কারণে বলা হয়েছে 50,000 বছর আগে 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী গরিবদের জন্য দোয়া করেছেন
प्रत्येक মানুষের হিসাব দিতে হবে নিকাশ দিতে হবে ভাইজান হিসাব নিকাশে ভুল করবেন না আমার মায়েদেরকে বলবেন বোনেদেরকে বলবেন খবরটা যারা পাঁচ ওয়াক্ত নামাজ যেন পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ যেন কায়েম যেন করে যেন কাজা যেন না করে আমার ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহকে ডাকবেন যার ডাকলে কাজ হবে সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইবাদত নাই রসূল কে প্রাণ প্রিয় মহব্বত করতে হবে রসূল যে প্রাণ প্রিয় নবী আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান প্রাণ প্রিয় নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবে আমাদের মনের ভিতর অন্তর ভিতর দিলের ভিতর ভিতর পোষাতে হবে আমার নবীকে আজ আমরা অন্তরের ভিতরে কি বসিয়ে রেখেছি ভাই অন্তরের ভিতরে বসিয়ে রেখেছি এগুলো ভাই আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি এগুলো বার করতে হবে অন্তর থেকে এ বার করতে হবে না হলে ঈমান সেখানে থাকবে না সেখানে থাকবে না আমি যদি আজকে এ বছর যদি চাষ যদি না করতাম আমার খাওয়া হতো না চাষ যদি আমি না করতাম চাকরি যদি না করতাম আমার সংসার চলতো না চাষ না করলে খাওয়া হবে না এই যে এগুলো থেকে শিরকিয়াত আর কুফরিয়াত আর বিদায়াত এগুলো আমাদের অন্তর থেকে বার করতে হবে আমার ভাই ভাই খবরদার আমি বলি কোনদিন এই কুফর কুফরিয়াত আর শিরকিয়াত আর বিদায়াত যেখানে থাকে ঈমান সেখানে যায় না ঈমান সেখানে একত্রিত হতেই পারে না ঈমান জিনিসটা আলাদা খালিস আল্লাহর উপরে ভরসা থাকবে যা কিছু হয় আমার আল্লাহর তরফ থেকে হয় আল্লাহ ছাড়া অন্য কোন দ্বারা কিছু কাজ হয় না এই বিশ্বাস আমার আপনার আছে এই বিশ্বাস আমার আপনার আছে এই বিশ্বাস আমার আপনার উপর আছে যে যা কিছু আল্লাহর তরফ থেকে হয় আর অন্য কারোর দ্বারা হয় না যদি বলেন শিরকিয়াত কেন হবে শিরকিয়াত এইজন্য বলা হয়েছে যেখানে আল্লাহর জায়গাটা তুমি মানুষকে বোঝাচ্ছ কোন খালেককে মখলুককে বোঝাচ্ছ সেখানে কি রকম চাষ কি তোমার খাওয়াবে ও ভাই যেখানে চাষ হয় না সেখানে খাওয়া হয় না চাষ তোমার খাওয়ায় না আল্লাহ খাওয়ায় চাষ কখনো আমার খাওয়ায় না খাওয়ায় আমার আল্লাহ চাকরি আমার খাওয়ায় না খাওয়ায় আমার আল্লাহ যে চাকরি যদি না করতাম তাহলে আমার খাওয়া হবে না কখনো নয় চাকরি যদি না হতো অন্য কোন ওর আল্লাহ লাইন দেখিয়ে দিত সেই লাইনে আপনি তার উপরে অর্পণ করে খেতেন ওর উপরে ভরসা করলে হবে না যে চাকরি আমার খাওয়ায় এর ভরসা কি করতে আমাদের ত্যাগ করে দিতে অন্তর থেকে সর্বপ্রথমে হযরত লোকমান আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ লোকমান আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি কি করে বললেন বেটাকে ছোট বেটাকে বললেন বেটা রে তুমি যেন যাই করো তাই করো কিন্তু আল্লাহর সাথে শিরকাত করো না আল্লাহর সাথে কাউকে শরীক করবে না শরীক করবে না শরীকের গুনাহ ভাই মস্ত বড় গুনাহ মাফ হয় না এই লাইলাতুল কদর বলেন রমজান মাসের রাত লাইলাতুল কদরের মতো রাত আর কোন রাত আছে নাকি ওই লাইলাতুল কদরে সবার গুনাহ মাফ হবে কিন্তু যারা শিরক করেছে মাওয়ার জন্য নাফরমানি করেছে এদের কিন্তু গুনাহ মাফ হয় না এদের কি হয় এদের গুনাহ মাফ হয় না আমার ভাইজান এদের শিরকের ধারে বারে মোটেই যাবেন না শিরক দূর করে ছেড়ে দিন শিরক কখনো হবে না যা করে আমার আল্লাহ যা করে আমার আল্লাহ যা হয় আমার আল্লাহ থেকে হয় মানুষের দ্বারা কিছু হয় না চাকরির দ্বারা কিছু হয় না ব্যবসার দ্বারা কিছু হয় না বাণিজ্য দ্বারা কিছু হয় না যা কিছু করেন আমার আল্লাহ এই ভরসা আল্লাহর উপর রাখতে বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
শেষ করে দিতে হবে দিলে আর আমাদের এখানে কোনো অত্যাচার হবে না আর তুমি আল্লাহকে ইবাদত করো এ কথা বলবে না ইব্রাহিম রে তোমাকে শেষ করে দেওয়া হবে খবর নেওয়া হলো খবর নিয়ে কি করলো ইব্রাহিমের জন্য আগুন তৈরি করলো নমরুদ আগুন দাউ দাউ করে আগুন জ্বলছে দাউ দাউ করে আগুন জ্বলছে এইবারে নমরুদকে ধরে ফেলে দেওয়া হবে আগুনে পোড়ানো হবে জ্বালানো হবে আগুনে পড়ে গিয়েছেন পড়ে যাচ্ছেন বা পড়ে যাবেন এবারে আমি আগুনে নিক্ষেপ করা হয়েছে দাউ দাউ করে আগুন জ্বলছে ফেরেশতা এসে বলছে লাব্বাইক ফেরেশতারা বলল ইব্রাহিম আপনি আপনাকে সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য আমরা এসেছি ইব্রাহিম আলাইহিস কি বললেন আমার মতন গোলামকে আগুনে পুড়ে সরকার হয়ে যাবে আর আল্লাহ দেখবে না এরকম আল্লাহর আমি ওয়াদাত করি না আমার আল্লাহ যদি রাজি হয়ে যায় আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় তবে আগুনে এইভাবে হাজার বার পুড়ে পড়তে রাজি আছে আমার আল্লাহ যদি খুশি হয় ইব্রাহিম তো ফেরেশতার কাছে সাহায্য চাইলো না ফেরেশতারা চলে যাও এত দিন আমি আল্লাহর কাছে সাহায্য চাইয়েছি আর আজকে আমি তোমাদের সাহায্য চাইবো এ কখনো হতে পারে না ফেরেশতারা চলে যাও তোমরা সরে যাও আমার আল্লাহ যদি চায় এইভাবে আগুনে পুড়ে পড়তে রাজি আছে তবে ইব্রাহিম তোমাদের কাছে সাহায্য চাইবে না আল্লাহ বাবা অর্ডার করে দিলেন কি অর্ডার করলেন বলে আগুনকে বলে দিলেন ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন শান্তি দেখ হয়ে যা আমার ইব্রাহিমকে পোড়াবি না জ্বালাবি না আমার ইব্রাহিমকে কোনো ক্ষতি করবি না ইব্রাহিম সালামকে আগুনের ভিতরে ফেলে দিয়েছে নমরুদ আগুনের ভিতরে নমরুদ নমরুদ দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে কি করছে ফল খাচ্ছে নামাজ পড়ছে তাজবি পড়ছে বিভিন্ন যেমন করেন তেমন কাজ করছে আগুন তারা পোড়াতে পারে না জ্বালাতে পারে না নমরুদ বলছে হায় রে আগুন তোকে কত পূজা করলাম তোর জন্য দোয়া করলাম তোকে কত কি বললাম আগুন রে তোর ভিতরে যত বাদ্য শক্তি আছে জলবদ্ধ তো জ্বালাবার শক্তি আছে ইব্রাহিমকে পুড়ে সরকার করে দিবি ছাই করে দিবি রাখবি না কিন্তু আগুন রে তোমার ভিতরে কোনো বাদ্য শক্তি জ্বালাবার শক্তি নাই শেষ হয়ে গেছে আগুনের ভিতরে তুমি মানুষের মতন আওয়াজ বার হয়ে গেছে হে নমরুদ হে নমরুদ আমার ভিতরে জ্বালাবার শক্তি আছে কি না আছে তুই নিজে সে পরীক্ষা করে দেখ আমি তোরে শুধু তাম দুনিয়াটা জ্বালিয়ে পুড়ে সরকার করে দিতে পারি আমি হযরত ইব্রাহিমের একটা পশম জ্বালাইতে পারি না আল্লাহর অর্ডার আগুনের পাওয়ার আল্লাহর অর্ডার মানুষের কোনো ক্ষমতা নেই ভাই জ্বালাবার ক্ষমতা আছে আগুনে আগুনে জ্বালার ক্ষমতা নাই পানি তাই বিশ্বকবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আজ ভি হো জো ইব্রাহিম সাইমা পয়দা আগ কর সকতি হ্যায় এক আন্দাজে গুলস্তা পয়দা আজকে যদি ভারতবর্ষে মুসলমানদের যদি কোন গায়ের মুসলিম ধরে ধরে আগুনে ফেলে দেয় আগুন জ্বালিয়ে আগুনে ফেলে দিয়েছে পড়তে চার চার করে সরকার হচ্ছে বলছে না 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 বিশ্বকবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ বলেছেন হতে পারে না আজ আল্লাহ পাক আজ আল্লাহ পাক আছেন যে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন ঠান্ডা করেছিল আজ সেই আল্লাহ আছে আজ সেই আগুনকে ঈমান যদি তার ভিতরে যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগুন এয়ার কন্ডিশন বানিয়ে দেবে আল্লাহ পাক ভাই কারোর দ্বারা কিছু হয় না যা হয় আল্লাহ দ্বারা
ভাই যা হয় আল্লাহ দ্বারা কোন মানুষের দ্বারা কিছু হয় না ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়েছিল পানি ডোবায় মারতে পারেনি জোরে বলেন সুবহানাল্লাহ পানি ডোবায় মারতে পারেনি লাস্টে মিশরের বাদশা বানিয়ে দিয়ে আল্লাহ পাক জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি না করতে পারে আমার ভাইজান আমার মুরব্বি বাবা যে আল্লাহ ওয়ালা তাই বলতে চাই শিরকিয়াত কুফরিয়াত আর বেদায়াত যতদিন বেঁচে থাকবেন এর ধারে পারে যাবেন না শিরকিয়াত কুফরিয়াত শিরকিয়াত মানে আল্লাহর সাথে শরীক করা যে কাজটা আল্লাহর দ্বারা হয় কারোর দ্বারা সম্ভব হয় না সেখানে অন্য কাকে বসিয়ে দেওয়া হয় এর দ্বারা হয় মানে চাষের দ্বারা খাওয়া হয় আল্লাহ খাওয়ায় না এর দ্বারা কি বোঝা গেল আসর নামাজ 4 রাকাত ফরজ নামাজ কত ভাই 4 রাকাত আপনি বলছেন ভালো তো নামাজ পড়লি সওয়াব পেতে 5 ওয়াক্ত পড়ি হবে এ হলো বেদায়াত এটা কি হলো যে নতুন করে আবিষ্কার করছে 4 জায়গা জায়গা 5 রাকাত নামাজ পড়ছে কিন্তু এটা সওয়াবের কাজ কিসের কাজ কিন্তু হবে না শরীয়ত যে পবিত্রতম আল্লাহর রাসূল অর্ডার দিয়েছে যে পবিত্র শরীয়ত বেঁধে দিয়েছে তার এক পরিমাণ চুল পরিমাণ বাড়া যাবে না বাড়ালেই সেটা বেদাত হয়ে যাবে যার যা সংখ্যা আসরের 4 রাকাত ফরজ নামাজ জোহরের 4 রাকাত ফরজ নামাজ ইশার 4 রাকাত ফরজ নামাজ মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ ফজরের 2 রাকাত ফরজ নামাজ এটা যদি আপনি যদি বাড়ান যে ভালো জেনে নামাজ পড়া তো সওয়াব 2 রাকাত জায়গা 4 রাকাত পড়বো 5 রাকাত পড়বো 6 রাকাত পড়বো এটা অর্ডার দেয় শরীয়ত নিষেধ করেছে যার যার পণ্ডিত যে সীমাবদ্ধ বেঁধে দিয়েছেন সে সীমাবদ্ধ বন্ধ থাকবে তার আগে আর পিছে পড়া যাবে না আমার ভাইজান আমার মুরব্বি বাবাজি আল্লাহওয়ালা আল্লাহ পাক আমাকে মা আপনাকে আল্লাহ হায়াত দারাজ করুক যতদিন বেঁচে থাকবেন ভাই পাঁচ ওয়াক্ত নামাজ সাথে করে নেবেন পাঁচ ওয়াক্ত নামাজ নেবেন ওয়াজ শুনছেন আমার পরে আরো আছেন প্রিয় ভাজন মাওলানা নাজমুল আজম সাহেব তিনিও আসবেন অসুবিধে নেই হাদিসের গাড়ি শোনাবে কোনো অসুবিধে নেই কিন্তু হাদিসের গাড়ি তো শুনলে হবে না ভাই কয়েকবার ওয়াজ শুনছি কিন্তু মসজিদে মুসল্লি বাড়ছে না কি করা যাবে বলেন মুসল্লির খোরাকটা কি মসজিদের খোরাক হলো মুসল্লি আর মুসল্লি যদি মসজিদে না থাকে তা মসজিদে কি খিদে পায় না তার কি দুঃখ লাগে না আহ এ দুঃখ মসজিদে দুঃখ করে তাহলে গ্রাম ভালো থাকবে জীবনে এর বাড়ি মিলাদ ওর বাড়ি মিলাদ কেন ভাই মিলাদ কেন ভাই আর বলি না ভাই এত মুসিবত বাড়িতে যে বলার পর আরে মুসিবত আসছে কেন সেটা চিন্তা করেছিস আগে ওটা দূর কর আগে মসজিদে যা কুয়ার ভিতরে নাপাক পড়ে আছে পানি তুলি পাক হয়ে যাবে আগে নাপাকটা দূর করতে হবে নাপাকটাকে ফেলে দাও তারপর পানি পাক করো তারপর পানি পাক হবে নইলে পাক হবে না নাপাক তো রই যাবে সেখানে আমার ভাইজান আমার মুরব্বি বাবা জিরা আল্লাহওয়ালা একটু মুক্তসার সংক্ষেপ দোয়া করব আমার পরে ভাই মালান সাহেব আসছেন অসুখ দিনে পড়ে থাকতেন হাদিস কোরআন শুনে ইনশাআল্লাহ বাড়ি যাবেন একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন আমার ভাইজান আমার মুরব্বি বাবাজির আল্লাহওয়ালা আমি মনে করেছিলাম মালান সাহেব এসেছেন আর মালান সাহেবকে রেখে দিয়ে তো কথা বলা বড় বেয়াদবি হবে যেহেতু আলেম মানুষ তো যাই হোক তিনি আল্লাহর ঘরে মসজিদে বসে আছেন আমার এক প্রিয় ভাই এসে বললো ভাই আর 10 মিনিট বলুন একটু 10 মিনিট বলেন যাক আবেদনটা শোনা অবশ্যই দরকার আপনাদের তো ভাই আমার বলার উদ্দেশ্য হলো ভাই জীবন যদি কামিয়াব করতে চান জীবন মন চাই জিন্দগি ছেড়ে দেবেন মন চাই জিন্দগি ছাড়েন আল্লাহ চাই জিন্দগি বানান তাহলে আপনার জিন্দগি কামিয়াব হবে আর নইলে নাকাম হয়ে যাবে মানে মন চাই জিন্দগি বলতে মন যেটা চাইবে সেটা করব মন যেটা চাইবে সেটা করব না ওটা হবে না আমার আল্লাহ যেটা চাইবে আল্লাহর হুকুম যেটা আছে সেই রাস্তায় চলব আর সেই কাজ করব বলেন দেখি ভাই আল্লাহ পাক যদি আমার আপনার হিসাব না আমরা হিসাব দিতে পারবো এই যে খাচ্ছি এই যে আজকে খাবো কাল খাবো এতদিন খেয়ে খেয়ে হিসাব দিতে পারবো সত্যি কথা বলেন ভাই আমরা কাকে আমরা চিনি না চিনি আমরা আল্লাহ রসুলকে কাকে চিনি ভাই চিল্লায় বলুন কাকে চিনি আল্লাহ রসুলকে চিনি তা আল্লাহ রসুলকে যদি চিনে থাকি তাহলে আল্লাহ রসুলের পথ
আমাদের অনুসরণ করতে হবে কি করতে হবে না কার অনুসরণ করতে হবে আল্লাহর রাসূলের আচ্ছা আল্লাহর রাসূলের পথে যখন অনুসরণ করে থাকি বলেন দেখি প্রত্যেকের বাড়ি সুন্নাত জিন্দা আছে সুন্নাত বলতে কি জানেন তো দস্তরখান মানে ভাত খাওয়ার আগে যে বিছানাটা বিছানা দস্তরখান ওটা আমাদের প্রত্যেকের বাড়ি কি দস্তরখান বিছে ভাত খায় সত্য কথা বলবেন আমাদের বাড়িতে নেই আসে মানে খুব দুই একটা বার কম মানে ও তো নয় যখন 10 জন আর 2 জন মানে নয় কি বল বুঝছেন তাহলে আমাদের বাড়িতে নেই শেষ শুনে রেখে দেন ভাই একটা কথা বলে যাই আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন আল্লাহর জন্য আল্লাহর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর খাদ্য যখন খাবেন খাদ্য তোটা দস্তরখান বিছে নেবেন তাতে খাদ্যটা রেখে খাবেন এই আমার রাসূলের নীতি কেন জানেন একটা খাদ্য যদি আপনাকে হিসাব নেওয়া যায় আপনি খাদ্য হিসাব দিতে পারবেন না বলছে যে দস্তরখান পিছে যদি কেউ খায় এক গ্লাস পানি খেলেন আপনি এক গ্লাস পানির হিসাব দিতে পারবেন এক গ্লাস পানি হিসাব দিতে পারবেন না জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকবে আগুনের তাপ তার গায়ে লাগবে সে বলবে আল্লাহ আমার এক গ্লাস পানি দাও ফেরেশতা কি হাজির হবে ফেরেশতা বলে কি হয়েছে বাবা ভাই পানি আমার পানি দিতে হবে পানি দেবো তবে এখানে টাকা দিলে হবে না পয়সা দিলে হবে না কি দিতে হবে 1000 বছরের আমল দিতে হবে 1000 বছরের আমল ফরজ নামাজ নফল নামাজ সুন্নাত যা কিছু পড়েছো 1000 বছরে যদি দিতে পারো তাহলে এক গ্লাস পানি দেবো এখন বলেন দেখি জীবন পার হয়ে যাচ্ছে জীবন কলিজা ছেড়ে যাচ্ছে সে তখন বলছে ভাই তুই 1000 আমল আমার 1000 বছরে আমল নেই আমার এক গ্লাস পানি দে আমার জীবনটা বাঁচুক বলো দেখি 1000 বছরে এক গ্লাস পানির জন্য 1000 বছর তো দূরে কত আমরা 100 বছর বাঁচতেছি 70 বছর 40 এর বেশি আমরা বাঁচি না তাহলে 1000 বছর আমলটা দেবো কথা শেষ আমরা এতদিন নামাজ পড়ে পড়ে আরে এক গ্লাস পানির জন্য শেষ হয়ে যাবে কি করবেন কলিজা ছিঁড়ে যাচ্ছে এক গ্লাস পানির জন্য 1000 বছরে ইবাদত দিলে তার এক গ্লাস পানি পাওয়া যাচ্ছে চিন্তা করেন ভাই কোথায় যাবে বা চিন্তা করেন আমরা তো খাচ্ছি তবে আমি একটা কথা বলে যাই তবে আমি একটা কথা বলে যাই ভালো করে শুনে যান বিশ্বনবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার ভাইজান কেউ যদি দস্তরখান বিছায় দস্তরখান পিছে যদি পানি খায় ভাত খায় রুটি খায় গোশ মাংস যা খাক না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দিতে হবে না হিসাব নেবে না আপনি যদি পানি দোয়া পড়ে পানি খাওয়ার দোয়া যদি পড়ে নেন সাকা হোক রব্বু হোক সারা বন্ত হোরা এই দোয়া পড়ে যদি আপনি আটলান্টিক মহাসাগরের ধারে দাঁড়িয়েছেন পানি পান করার জন্য আটলান্টিক মহাসাগরে পানি খেতে খেতে আটলান্টিক মহাসাগরের পানি শেষ হয়ে গেছে পিপাসা বোঝাইনি পিপাসা বুঝলো না তারপরে মহাসাগরে গিয়ে লেগেছে দোয়া পড়ে পানি খাওয়া শুরু করে দিলেন পানি শেষ হয়ে গেল আটলান্টিক মহাসাগরের পানি শেষ প্রশান্ত মহাসাগরের পানি শেষ ভারত মহাসাগরের পানি শেষ হয়ে গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দোয়া পড়ে পানি পান করে আমার বান্দা ও পানির হিসাব দিতে হবে না দোয়া পড়ে পানি পান করেছে ও পানি আর এখানে বিনা দোয়ায় এক গ্লাস পানি পান করি তো 1000 বছর আমল দিতে হবে আসমান জমিন পার্থক্য আছে দস্তরখান না বিছে পানি পান করার জন্য 1000 বছর আমল দিতে হবে এক গ্লাস পানি দিচ্ছে আর ওখানে হিসাব কি হলো আটলান্টিক মহাসাগরে পানি শেষ হয়ে গেল কত কোটি কোটি টন পানি সব শেষ করে ফেলেছে আল্লাহ বলে হিসাব দিতে হবে না বরঞ্চ তুমি একটা শহীদ সব পেয়েছো জোরে বলেন সুবহানাল্লাহ উল্টো শহীদ সব দান করেছে সুবহানাল্লাহ মানতা মাসাগা বি সুসমতি ইমদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শহীদ সে একসাথে শহীদ সব পেয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ যেহেতু নবীর সুন্নাত একটা জিন্দা করেছে নবীর তরিকা জিন্দা করেছে এ তরিকা জিন্দা করতে ওয়ালা নাই হিসাব দেওয়া তো দূরের কথা সে একসাথে শহীদের সব সে পেয়ে গেছে আমার ভাইজান একসাথে শহীদ সব কম মনে করছেন এই জন্য ভাইজান আমি বলছি এই কোরা দিনে আপনি খেয়াল রাখবেন তারপর আমার আল্লাহ জিম্মেদারি আছে তারপর নবী আছে আমার আল্লাহ আছে
অত ঘাওয়ার কোন চিন্তা করার দরকার নাই। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবেন ঠিক মতো, পাঁচ ওয়াক্ত নামাজ ভালো করে ওযু করে নামাজ পড়বেন আর খাদ্যটা খাবেন, কি বলে দোয়াটা পড়বেন, দশ রাকাত দিবেন, আর মিথ্যা কথা থেকে ত্যাগ করবেন, হারাম থেকে ত্যাগ করবেন। আমার আল্লাহ দায়িত্ব আছে, জান্নাত যাবে কিনা আছে আমার আল্লাহ জানেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরা জিনিস আপনারা ত্যাগ করবেন খবরদার। আর মায়েদেরকে বলবেন তোমরা নামাজ পড়ো না তোমাদের হাতের খাওয়া যাবে না, নামাজ পড়ো। মায়েদেরকে করেন, ভাবিদেরকে করেন, বোনেদেরকে করেন, কারণ তারা তো জান্নাতে যাবে ভাই, তারা কি জাহান্নামে যাবে? আপনি জান্নাত থাকবে সেটাকে শান্তি হবে, তাদেরকে নিয়ে যেতে হবে। তাদেরকে বলো কাজ হালকা করে দিন, কাজ একটু হালকা করে দেবেন, বল কাজ অত করার দরকার না, আগে নামাজ, আগে নামাজ, নামাজ, নামাজ। আমার রসুল নামাজ নামাজ করে ছেড়ে দিয়ে শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে মারজিল মওত, মানে শেষ সজ্জায় আল্লাহর রসুল পড়ে গেছে, শেষ সজ্জা রচিত হয়েছে, দুনিয়াতে বিদায় নিয়ে যাবে, তবু আমার রসুল বলে গেছে আসসালাত, 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 নামাজ, 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 নামাজ। তাই নামাজের জন্য আমার তাই রক্ত দিতে হয়েছে, তাই আমার রসুল রক্ত পড়েছে নামাজের জন্য, এই দ্বন্দ্ব করেছে, এই নামাজের জন্য বড় কষ্ট করে মেহনত করেছে। নামাজ কত করে ছাড়বেন না ভাই, নামাজ ত্যাগ করবেন না আমার মুরব্বী বাবাজিরা, ভাই জানেরা, আল্লাহ ওয়ালারা, তোমরা আল্লাহ অনেক তোমাদের ভালো রেখে দিক। আমি দোয়া করি তোমরা ভাই পাঁচ ওয়াক্ত নামাজ খবরদার পড়বে আমার ভাই, মরে যাও ভাই, আজ বাদে কাল দুনিয়াতে সব চলে যাব, আর আমরা আল্লাহর কিছু করে যাব না, সেখানে হিসাবটা দেবো কি করে আমার ভাই। এই জন্য ভাই আমি যা অল্প কিছু যা কিছু বললাম এর উপরে আমল করার চেষ্টা করেন ভাই, সংক্ষেপে একটু অল্প করে দোয়া করে দেই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমরা বড় গুনাহগার, খাতাগার, সিয়াকার, বদনসিব, বেয়াদুল্লাহ নালায়ক, আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি মাওলায়ে মাহবুব রে, ভুলে অনেক গুনাহ করেছি, জাহালাতের কারণে অনেক গুনাহ করে ফেলেছি মাওলা, আয় রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের গুনাহ খাতাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আয় মাওলায়ে মাহবুব রে, যারা জলসার আয়োজন করেছেন আর যারা পরিশ্রম করেছেন, পয়সা দিয়ে টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহর আজরে আজিম কিয়ামতের দিন দান করবে। আয় রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে মাওলায়ে কারিম রে, আয় রব্বুল আলামিন তোমার এই বান্দারা কত পরিশ্রম করে মিলাদের আয়োজন করেছে, মহফিলের আয়োজন করেছে, আমার মায়েরা কত দান খয়রাত করেছে, রব্বুল আলামিন আমাদের মায়েদের হাসর মাসর মা খাদিজার সাথে আয়েশার সাথে করে দিও মাওলাই কারিম, আল্লাহ তাআলা হিজাব নিকট আসান করে দিও রব্বুল আলামিন। আয় মাওলাই কারিম তাদের জান্নাত নসিব করবেন প্রত্যেককে আল্লাহ। আয় রব্বুল আলামিন আমরা যারা এখানে বসেছি, যারা শোনার জন্য এসেছি আর যা কিছু শুনেছি, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেবেন আল্লাহ। আয় রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে কোরআন ও হাদিসকে আল্লাহ বজায় রেখে দেবেন, কিয়ামত পর্যন্ত কায়েম রেখে দেবেন, এই মসজিদকে আবাদ রেখে দেবেন রব্বুল আলামিন, মসজিদে যত মুসল্লি আছে তাদেরকে ভালো রেখে দেবেন, শরীর সুস্থ রেখে দেবেন, তাদের বেশি বেশি করে আসার তৌফিক দান করবেন আল্লাহ। আয় রব্বুল আলামিন আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে এই মুক্তসার দোয়াকে আল্লাহ কবুল করে নেবেন, এই জলসা মাহফিলকে আল্লাহ তোমার দরবারে মঞ্জুর করে নেবেন, কিয়ামতের দিন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করব, আল্লাহ যেন আপনাদের হায়াত দারাজ করুক, ভালো রেখে দিক, স্মরণ রেখে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আপনাদের সামনে